প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পর্যায়ে আমরা সম্ভাবনা সম্পর্কিত আরও একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্যর প্রমাণ করব যেটা সম্ভাবনা সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে অনেক অনেক বেশি ব্যবহৃত হয় আশা করি এই বিষয়টা তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বুঝবে আচ্ছা তো শুরু করা যাক কি বলছে কোন ঘটনা ঘটা আর না ঘটার সম্ভাবনা সমষ্টি এক কোনো ঘটনা ঘটবে তার সম্ভাবনা আর ওই ঘটনাটা ঘটবেই না তার সম্ভাবনা সমষ্টি এক এই দুইটা দুটি ঘটনা এখানে একটা হলো ওই ঘটনাটা ঘটার ঘটনা আর একটা হল ওই ঘটনাটা না ঘটার ঘটনা এই দুইটা ঘটার মানে এই দুইটা ঘটনার সম্ভাবনার সমষ্টি কত এক এটা আমাদের প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা বাস্তব উদাহরণ নিয়ে দেখি একেবারে বাস্তব উদাহরণ মনে করি একটি সক্কা নিক্ষেপ পরীক্ষার নমুনা ক্ষেত্র এস টু ওয়ান টু থ্রি ফোর সবাই হ্যাঁ তো আমি বলবো যে নাম্বার নাম্বার কত। নিশ্চয়ই বলতে পারবে এখন আমি যদি তোমাকে বলি যে একটি ঘটনা এই পরীক্ষার একটা ঘটনা ধরলাম আমি এ এ ঘটনার অনুকূল ফলাফল কত তা জানতে হলে ঘটনাটা কেমন সেটা আগে জানতে হবে ধরি এ একটি এমন ঘটনা এই পরীক্ষায় যে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার ঘটনা হচ্ছে এ তাহলে এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা হবে কত দুই কেন তিন দ্বারা বিভাজ্য সংখ্যা দেখো এ যদি একটা ঘটনা ঘটনা হয় তো একটা সেট তো এ যদি একটা ঘটনা হয় তাহলে আমি বলছি তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা তিন আর ছয় তার মানে এ ঘটনাটা হলো থ্রি সিক্স তাহলে এ ঘটনার অনুকূল ফলাফল কত দুই এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা দুই এখন প্রশ্ন হলো এ ঘটনার প্রতিকূল ফলাফল কত এ ঘটনার প্রতিকূল ফলাফল এই যে এ ঘটনার প্রতিকূল ঘটনা এ ঘটনা আর এ ঘটনার প্রতিকূল ঘটনা এ ঘটনাকে এ দ্বারা নির্দেশ করেছি আর এ ঘটনার প্রতিকূল ঘটনা হল এবার এ ঘটনার প্রতিকূল ফলাফল তাহলে কি এ ঘটনার ফলাফল যদি হয় থ্রি সিক্স তাহলে তার প্রতিকূল ফলাফল হবে থ্রি সিক্স বাদ দিয়ে বাকিগুলো বাকিগুলো কি ওয়ান টু ফোর ফাইভ তাই না এই সিক্সও হবে না কিন্তু তাহলে এ ঘটনার প্রতিকূল ঘটনার অনুকূল নমুনা বিন্দু এ ঘটনার প্রতিকূল ঘটনার অনুকূল নমুনা বিন্দু কত চার লক্ষ্য করো এখন প্রবাবিলিটি অফ এ কত লক্ষ্য করো তো প্রবাবিলিটি অফ এ যদি আমি বের করি তাহলে এখানে কি সম্ভাবনার যে গাণিতিক সংজ্ঞা সেই হিসেবে ঘটনাটার অনুকূল ফলাফল বাই নমুনা ক্ষেত্রের মোট ফলাফল তো ঘটনার অনুকূল ফলাফল কত ঘটনার অনুকূল ফলাফল দুই আর নমুনা ক্ষেত্রে মোট ফলাফল ছয় তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে ওয়ান বাই থ্রি হবে দেখো ওয়ান বাই থ্রি টু দ্বারা কাটলে এই টু দ্বারা সিক্স কাটলে ওকে এবার এ ঘটনার প্রতিকূল যে ঘটনা সেই ঘটনা ঘটার সম্ভাবনা এ ঘটনা না ঘটার সম্ভাবনা এ ঘটনা না ঘটার সম্ভাবনা এ ঘটনার প্রতিকূল ঘটনা ঘটার সম্ভাবনা এ ঘটনা না ঘটার সম্ভাবনা তাহলে নাম্বার অফ এবার নাম্বার অফ এবার রাইট বাই নাম্বার অফ এস তো নাম্বার অফ এ বার কত নাম্বার অফ এ বার তো ফোর আর নাম্বার অফ এবার এ হচ্ছে সিক্স কাটাকাটি করলে এখানে উপরে টু নিচে কিন্তু থ্রি এবার দেখো আমরা যদি বের করি যে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্রবাবিলিটি অফ বি না কিন্তু প্রবাবিলিটি অফ এ বার এটার মিনিংটা কি দাঁড়ায় এ ঘটনা ঘটার সম্ভাবনা আর এ ঘটনা না ঘটার সম্ভাবনা তাহলে প্রবাবিলিটি অফ এ কত ওয়ান থার্ড প্রবাবিলিটি অফ এ হচ্ছে ওয়ান থার্ড প্লাস প্রবাবিলিটি অফ এ বার কত টু বাই থ্রি এবার লক্ষ্য করো যে আমি যদি থ্রি লসাগু নেই তাহলে উপরে ওয়ান প্লাস টু এবার লক্ষ্য করো তাহলে উপরে থ্রি নিচে থ্রি তার মানে কি ওয়ান তাহলে আমাদের কি প্রমাণ হলো এ ঘটনা ঘটার সম্ভাবনা আর এ ঘটনা না ঘটার সম্ভাবনার সমষ্টি যে মাঝখান প্লাস ইকাল টু কত ওয়ান তো আমরা একেবারে প্র্যাকটিক্যাল উদাহরণ নিয়ে কিন্তু বিষয়টা দেখলাম যে কোনো ঘটনা ঘটাও না ঘটার সম্ভাবনা সমষ্টি এক এবার আমরা তত্ত্বীয় ভাবে দেখবো তত্ত্বিয়ভাবে তো এটা প্রমাণ করতে আসতে পারে পরীক্ষায় তো সেই ক্ষেত্রে যদি প্রমাণ করতে হয় আমরা তো এইভাবে প্রমাণ করলে হবে না আমাদের তত্ত্বিয়ভাবে দেখতে হবে কিভাবে দেখব সেটা দেখো একটু মনে করি একটি ঘটনার নমুনা ক্ষেত্র একটি পরীক্ষার নমুনা ক্ষেত্র নমুনা ক্ষেত্রের মোট ফলাফল মনে করো n নমুনা ক্ষেত্রের মোট ফলাফল n আর ওই পরীক্ষার প্রাপ্ত একটা ঘটনা হলো a a ঘটনার অনুকূল ফলাফল ধরো এম লক্ষ্য করো কিংবা এখানে এন এম না দিয়ে অন্য কোন অক্ষর দ্বারা প্রকাশ করতে পারো আচ্ছা এখানে এন এম না দিয়ে এখানে যেহেতু এন আছে এন এম না দিয়ে ধরো এটা ধরলাম এক্স আর এটাকে এম না ধরে এটাকে ধরলাম আমরা ওয়াই আসলে এখানে এন আছে বলে এম দিয়ে ধরলাম না আচ্ছা তাহলে একটা নমুনা ক্ষেত্রের মোট ফলাফল ধরলাম এক্স আর ওই পরীক্ষার একটা ঘটনা এ এ ঘটনার অনুকূল ফলাফল দিলাম ওয়াই আচ্ছা তাহলে এ ঘটনার প্রতিকূলে কতগুলো ফলাফল আছে আমরা বের করি এ ঘটনার প্রতিকূল ফলাফল তাহলে নমুনা ক্ষেত্রে মোট ফলাফল এক্স এ ঘটনার অনুকূল ফলাফল ওয়াই বাদ যাবে তাহলে এ ঘটনার প্রতিকূল ফলাফল পাওয়া যাবে এবার লক্ষ্য করো আমরা যদি প্রবাবিলিটি অফ এ বের করি প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ এ মানে কি নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস আশা করি এ বিষয়টা পড়ছো আচ্ছা নাম্বার অফ এ কত নাম্বার অফ এ হলো নাম্বার অফ এ হলো ওয়াই আর নাম্বার অফ এ এস এই যে নাম্বার অফ এস এই যে নাম্বার অফ এস মানে এক্স তাহলে ওয়াই বাই এক্স এটা হলো প্রভাবলিটি অফ এ প্রভাবলিটি অফ এ বার তার মানে এ ঘটনা না ঘটার সম্ভাবনা প্রবাবলিটি অফ এবার তাহলে নাম্বার অফ এবার এখানে লিখবো আমরা নাম্বার অফ এ বার এই যে নাম্বার অফ এবার বাই নাম্বার অফ এস তাহলে নাম্বার অফ এ বার কত দেখো এদিকে তাকিয়ে দেখো নাম্বার অফ এ বার এই যে এক্স মাইনাস ওয়াই নাম্বার অফ এ বার কিন্তু এক্স মাইনাস ওয়াই আর নাম্বার অফ এস কিন্তু এক্স নাম্বার অফ এস এই যে নাম্বার অফ এস কিন্তু এক্স যে এক্স এখন এই দুইটা আমরা যোগ করব এই যে এই দুইটা যোগ করব প্রবাবিলিটি অফ এ অতএব এই যে প্রবাবিলিটি অফ এ হুম প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার তার মানে এ ঘটনা ঘটার সম্ভাবনা আর এ ঘটনা না ঘটার সম্ভাবনা সমষ্টি যে মাঝখানে প্লাস ইকুয়াল টু এ ঘটনা ঘটার সম্ভাবনা উপরে আছে দেখো এই যে প্রবাবিলিটি অফ এ ইক টু ওয়াই বাই এক্স তাহলে এখানে লিখবো আমরা ওয়াই বাই এক্স তারপরে প্লাস চিহ্ন দিয়ে আবার এদিকে এ ঘটনা না ঘটার সম্ভাবনা এই যে না ঘটার সম্ভাবনা এক্স মাইনাস ওয়াই বাই এক্স এক্স মাইনাস ওয়াই বাই এক্স এবার দেখো তো এক্স লসাগু যায় না এক্স লসাগু গেলে এখানে থাকে ওয়াই প্লাস এখানে থাকে এক্স মাইনাস ওয়াই এই যে এক্স মাইনাস এবার মাইনাস y+ প্লাস ওয়াই কাটাকাটি গেলে উপরে থাকে এক্স আর নিচে এক্স এবার উপরে নিচে কাটাকাটি দিয়ে থাকে কত 1। তাহলে এ ঘটনা ঘটার সম্ভাবনা আর এ ঘটনা না ঘটার সম্ভাবনা আর সমষ্টি এই যে ওয়ান আমাদের প্রমাণ হলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো যে কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনা সমষ্টি এক